বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আরবান গার্ল 203। আপনাদের সবাইকে ঈদুল আজহার অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা। আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর আমার ঈদ তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। কুরবানি ঈদে আমরা অনেক বেশি মাংসের আইটেম খেয়ে থাকি, আর পরপর লাগি যখন আমরা মাংস খেতে থাকি তখন এক পর্যায়ে আমাদের মনে হয় একটু হেলদি কিছু খেতে ইচ্ছা করে। তো এই কথাটা মাথায় রেখে আমি আজকে আপনাদের সাথে গাজর আর পেঁপে একটি ভাজি রেসিপি শেয়ার করব। আমি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি পেঁপে আর গাজর কেটে নিয়েছি, আমি যতটুকু পেরেছি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর খুব ভালো করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি প্যানে 4 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 6-7টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন অবশ্যই বাড়িয়ে নেবেন। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেই গাজর আর পেঁপেটা কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে মশলাটার সাথে পেঁপে আর গাজরটাকে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব মিডিয়াম হিটে। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। আমার পেঁপে আর গাজর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, তার মানে আমার আর কোনো পানি এখানে অ্যাড করতে হবে না। এই পানিতেই আমি আমার গাজর আর পেঁপেটাকে সিদ্ধ করে নিব। আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিব, আর আমার গাজর আর পেঁপে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়ো, দিয়ে আমি হাই হিটে ভালো করে ভেজে নিব। আমার ভেজে নাও হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। এখন আমি চলে যাব সার্ভিংয়ে। আমি সার্ভ করে নিয়েছি। আমি চেষ্টা করেছি খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার, আর রেসিপিটা অনেক বেশি হেলদি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, লাইক বাটনে হিট করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।